আপনাদের জানে আমার সাউদার্ন ট্রান্স খেরনির এলাকাটো আপ টু মুকরোর পর আরম্ভ করে গোটে বর্ডার এলাকাটো কভার করেছে, ইয়ার পর প্রায় 70-80 কিলোমিটার হয়ে যায়। এই গোটেখিনি কভার করব আমার যিখিনি মেন পাওয়ার স্টাফ স্ট্রেংথ, তারপর ভেহিকল, যাতায়াতের যিখিনি সুবিধা আমি বিভাগীয়ভাবে পাব লাগিছিলে সেইখিনি আমি তেনেকে ধরনের নাপালো। তার ফলত আমি অশেষ কষ্ট করে স্টাফসকলে ডিউটিবিলা করবলগীয় হয়েছে। ঠিক তেনেকে আমি যাকালিও আমার অনারেবল রেঞ্জ অফিসার স্যারের একটা রিপোর্ট এটা আসে, মানে ইন্টারনেল রিপোর্ট এটা আসে, সেই রিপোর্টের উপর বেস করে তারপর আমি যেহেতু আমার গাড়ি ঘোড়া নাই, গতি স্পেশালি আমি কিছু স্পাইস টাইপর কিছু আমি ডেকা লড়া সিলেক্ট করেছিল যাতে যিকোনো পরিস্থিতিত বাইক লৈ হলেও সাইকেল লৈ হলেও পরিস্থিতির মোকাবিলা করব পারে। ঠিক তেনেকে প্রায় 5খনমান সাইকেল আমি রেডি করেছিল আর আমার প্রকাশ রংপুরীর নেতৃত্বত আমি একটা টিম পঠাইছিল আর এই গোপন সূত্র পাম্পখেদি সূত্রের মতে বেস করে আমি তেনেকে গিয়ে সাকসেস হলো। কিন্তু দুর্ভাগ্যবশত আপনাদের জানে আমার ইয়ারপরা জরিগিংলৈ বা বর্ডারলে যাওঁতে রাস্তার যেটু শোচনীয় অবস্থা, প্লাস যেহেতুকে আমার নিজা গাড়িও নাই, বাইকত যাবলগীয় হয়েছে। আর আপনাদের আরও এটা জানে যে আজিকালি মোবাইলের যুগ, আমি কত কোনে যাও কি করো তেওঁলোকৰ গোটেই ইনফরমেশন সিস্টেমটা থাকে, তথাপি আমি বহুত সাবধানতা অবলম্বন করে যাওয়ার পিছতো আমার গাড়ির লাইটটো দূরেরপা দেখা পায়। তেওঁলোকে ঘন জঙ্গল আর পাহাড়িয়া জায়গার সুবিধা লৈ পেলায় তেওঁলোকে আমার পলাই সারিবলৈ চেষ্টা হয়। আমি বহুত চেষ্টা করেছিল, নিয়ারেস্ট গোটেই জায়গাটো রেড করেছো, কিন্তু তেওঁলোকক আমি সুমূত্র ওলাব নোৱাৰিলো। আমি পিস্কা বলে একটা ESF এরিয়া আছে, সেইটো এরিয়ার আমি গাড়িখন উদ্ধার করবলে সক্ষম হয়েছিল। যুখর ঠাইরপর আপনাদের উদ্ধার করেছে সেই দুখর ঠাই আর মেঘালয় সীমান্ত বা মেঘালয় কি দূর সেইখিনিপর মেঘালয়ের সীমান্ত অল্প দূর হয়, আমার জিরিগেন ESF এরিয়ার জিরিগেন ওসরের পাজরে হয় জায়গাখিন, সেইখিনিপর আমার বর্ডার এলাকাটা অল্প দূর হয়। আর উত্তম মালখিনি কাঠখিনি কত লই যাওয়ার একটা আপনি অনুভব করেন? আমি যেটু রিপোর্ট পাইছিল সেই রিপোর্ট মতে আর আপনাদেরও জানে যে যিকোনো আমার এইখানে এলাকারপর যিখিনি ফান্টায় হোক বা কিবা আপনার হেরিয়ে হোক কুন্দায় হোক, তেওঁলোকে সদায় মেঘালয় নিয়ে আমার অসমৰ ফালে নাহে। কারণ মেঘালয় কোনো গছ গছনি তেওঁলোকেতো অলরেডি নাইকিয়াই করলে, গতি আমার ওসরের পাজরের যিখিনি গছ গছনি আছে তেওঁলোকৰ খেন চকুটো আমার এইখানে উপর পড়েছে। ইয়াতে অপ্রিয় হলেও সত্য মই কবলৈ বাধ্য, আমার সীমান্তবর্তী কিছু লোকেল ব্যক্তি আছে, তেওঁলোকে ইয়াত সহযোগ করেছে, যার কারণে তেওঁলোকে এইখানে করবলৈ সুবিধা পাইছে বা সাহস পাইছে। ইতিমধ্যে যিখিনি ধরেছে ইয়ার মূল্য কিমান হবে বাজার মূল্য? এইখানে যিখিনি ধরেছো আমি শিশু কাঠ পাইছো ফান্টাখিনি, গোটে সেইখিনির বাজার মূল্য 15-20,000 ভিতর হব। গাড়ি নম্বরটো AF, তা এতিয়ালৈকে আমি তাত গোটে চেক করেছো, কিন্তু রেজিস্ট্রেশন নম্বর সম্বন্ধে তেনে লগত কোনো কাগজ সাগজ আমি পোৱা নাই, গতি AF গাড়িখন নতুন গাড়ি হয় সেইটো আর। গতি মই পুনৰ আপোনালোকৰ থ্রুদি মই আমার বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষক মই অনুরোধ করেছো যাতে যিখিনি আমার মেন পাওয়ার আছে সেইখিনি আমি কামত লগাব কারণেও বা আমি সুচারুরূপে পেট্রোলিং ডিউটি আদি করবর কারণেও যাতে আমার স্টাফখিনি অল্প সহযোগ করে বা বিশেষকৈ আমার যাতায়াতের গাড়ির প্রয়োজন তেলের প্রয়োজন সেইখিনি যাতে আমার অতি সোনকালে প্রভাইড করে যাতে আমি সুচারুরূপে কামবিল করব পারো বা এই ইলিগেলখিনি আমি বন্ধ করব পারো। আপনাদের জড়িয়ে মানে পুনের আমার অধ্যতন কর্তৃপক্ষ এই অনুরোধ।